নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। এই বকটুইতে জ্বলন্ত পুড়িয়ে মারা হয়েছিল 10 জন গ্রামবাসীকে। 21 মার্চ খুন হয়েছিলেন উপপ্রধান ভাদু শেখ, এবং সেই ঘটনার বদলা নিতে পরপর বাড়িতে আগুন ধরিয়ে দেয় ভাদু শেখের অনুগামীরা। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল 10 জনের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছুটে গিয়েছিলেন ঘটনাস্থলে, সিট গঠিত হয়েছিল। তারপর হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের দাবি, সিবিআই তদন্ত চলে এবং অবশেষে এই ঘটনার অন্যতম অভিযুক্ত লালন শেখকে গ্রেপ্তার করতে পেরেছেন সিবিআই আধিকারিকরা। প্রশান্ত দাস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রশান্ত, এতদিন পরে লালন শেখকে কিভাবে গ্রেপ্তার করলেন সিবিআই আধিকারিকরা? দেখো, যেটা হচ্ছে আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি, তাকে গ্রেপ্তার করা হয়েছে ঝাড়খণ্ডের পাকুড় থেকে। এবং যেটা সিবিআই এই প্রায় গত 21 মার্চের পর থেকে যে তার বিরুদ্ধে বারবার যে অভিযোগের তালিকায় নাম উঠে আসছিল, তার প্রতি কিন্তু সিবিআই তার উপরে নজর রেখেছিল। এবং ঘটনার পর থেকে কিন্তু এই লালন থেকে গা ঢাকা দিয়েছিল এবং সিবিআই বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে তল্লাশি শুরু করেছিল। এবং তারপরেও কিন্তু তিনি গা ঢাকা দিয়ে বিভিন্ন জায়গা থেকে সিবিআই চোখ এড়িয়ে বেড়াচ্ছিলেন। কিন্তু দেখো, গত কয়েকদিনে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এই সিবিআই জালে ধরা পড়লো লালন শেখ, যে বক্তুই গণহত্যা মামলায় মূল অভিযুক্ত বলে জানা যাচ্ছে এবং ভাদু শেখের একেবারে ছায়াসঙ্গী বলে তিনি পরিচিত এলাকায়। এবং দেখো, যেটা হচ্ছে যে গতকাল কালকে রাত্রেবেলায় সিবিআই গোপন সূত্রে খবর পাই এই লালন শেখ পাকুড় এলাকাতে রয়েছে, ঝাড়খণ্ডের পাকুড় এলাকাতে, এবং সেখানে সিবিআই কিন্তু গভীর রাতে গিয়ে তাকে গ্রেপ্তার করে এবং আজকে তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। তবে যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি, এই লালন শেখকে কিন্তু তাকে নিজেদের হেফাজতে নেওয়ার একটা আবেদন করা হয়েছে এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে আরো জিজ্ঞাসাবাদ করতে চাই। এই জিজ্ঞাসাবাদ শুরু করলে কিন্তু আরো তথ্য বেরিয়ে আসবে এই গণহত্যা মামলার পিছনে কি কি ঘটনা ঘটেছিল, সেই সূত্রে কিন্তু জানতে চাইছে সিবিআই। সেই কারণে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য রামপুরহাট মহকুমা আদালতে সিবিআই পক্ষ থেকে আবেদন করা হয়েছে। তবে দেখো, যেটা হচ্ছে যে ভাদু শেখ, যে উপপ্রধান বর্ষাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনার বদলা নিতেই কিন্তু সেদিনকে রাতে এই লালন শেখের নেতৃত্বে কিন্তু যে তাণ্ডব চালানো হয়েছিল বক্তুই গ্রামে এবং সেখানে বোমাবাজি অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছিল এবং সেই ঘটনাতে কিন্তু প্রায় 10 জনের মৃত্যু হয়েছিল ঘটনাস্থলে। তার পরের দিনকে সকালবেলায় 7 জনের মৃতদেহ, অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করেছিল দমকল এবং পুলিশ, এবং তারপরেই বেশ কয়েকজনকে দগ্ধ অবস্থায় তাদেরকে রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল, সেখানে পরবর্তী ক্ষেত্রে আরো 2 জনের মৃত্যু হয়। তারপরে দেখো, এই যে ঘটনা, এই ঘটনার পিছনে যে আদালতের নির্দেশে সিবিআই তদন্ত চলছিল, সেই সিবিআই তদন্তে কিন্তু 2টো মামলার ক্ষেত্রে চলছিল। একদিকে যেমন ভাদু শেখ খুনের ঘটনার বিষয়ে যেমন সিবিআই তদন্ত করছিল, পাশাপাশি যে বক্তব্য ঘটনা যেটা শুধু আমাদের রাজ্য নয় ওটা ভারতবর্ষে একদম সারা চলেছিল, এরকম একটা মর্মান্তিক ঘটনা, সেই ঘটনারও সিবিআই তদন্ত করছিল আদালতের নির্দেশে এবং সিবিআই এখনো তদন্ত করে যাচ্ছে। কিন্তু যেটা সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই রামপুরহাট মহকুমা আদালতে জমা দিয়েছিল, সেখানে কিন্তু এই লালন শেখের নাম উল্লেখ ছিল মূল অভিযুক্ত হিসাবে এবং সেই লালন শেখকে কিন্তু দীর্ঘদিন ধরে সিবিআই তাকে তল্লাশি করে যাচ্ছিল। কিন্তু যারা এই গত কয়েক মাসের মধ্যে ধরা পড়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই লালন শেখের সূত্র খুঁজে পায় সিবিআই এবং সেই সূত্র ধরে কিন্তু গতকাল রাত্রে পাকুড় এলাকাতে গিয়ে তাকে গ্রেপ্তার করেছে এবং আজকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। একদম তাই, লালন শেখকে গ্রেপ্তার করেছেন সিবিআই আধিকারিকরা এবং তাকে আজকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে। কি রায় দেন বিচারক, কি কি তথ্য সামনে আসে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ প্রশান্ত।